তুমি আমার সামনে আইছেন, তুমি দেখে চলতে পারো না, তুমি কখন আইছেন, তুমি আমার উপরে যাচ্ছ, তুমি এমনি আসছো মিয়া আমার কাছে ধাক্কায় দাসো কে ভাই? দেখেন তো ভাই এমনি এক সাইডে থেকে রাস্তা থেকে আইতেছে আর আমার কইতেছে এই ঠিক গায়ে আর আমার ধাক্কা আছে। যাবেন তো ওহাব বাবা, সেই ওহাব বাবার দরবারে আমি ওই ওহাব বাবার দরবারে যাবো। তোমাকে দেখেন না দরবার? বাবা এটা দাগ আছে, জুতো খুলে যান বাবা, জুতো খুলে যেতে হবে, জুতো খুলে যাই, জুতো খুলো না না বাবার দরবারে সবাই সালাম দেয়। আসসালাম আলাইকুম বাবা, শূন্য করে দাও বাবা। বাবা আপনাকে আমি কতদিন ধরে খুঁজতেছি বাবা, আপনি কোথায় থাকেন আমি তো জানি না বাবা, আপনাকে আমি স্বপ্নে দেখতে পাই বাবা, বাবা আপনার চরণে আমাকে দেন বাবা, আপনি কিছু বলেন বাবা। আমি কতদিন ধরে বিয়ে করতে চাই বাবা, আমার বিয়ে হচ্ছে না বাবা। কি সমস্যা বাবা তোর? আমার বাবা বিয়ে হচ্ছে না বাবা, আমি অনেক দেখেছি বাবা কিন্তু আমার বিয়ে হচ্ছে না বাবা। কেউ দিতেছে না? না না বাবা, বাবা তোর হাতটা দাম হাতটা দেখি বাবা। কেন বাবা কি হয়েছে? বাবা তোর জীবনটা অনেক ভালো কিন্তু তোর কখনো বিয়ে হবে না রে বাবা। কেন বাবা এই কথা আপনি বললেন কেন বাবা? আমি বলি নাই, তোর হাতে বলতেছে তোর কখনো বিয়ে হবে না রে বাবা। বাবা এভাবে বলেন না বাবা, একটা উপায় আছে। কি উপায় বাবা? সেই উপায়টা হচ্ছে বাবা। কি উপায় বাবা? যে উপায়টার কথা আমি বলতেছিলাম। হ্যাঁ বলেন বাবা। এমন একটা মানুষ যে অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ। কি কর বাবা, অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ, তার সাথে যদি তোমার একবার কবুল হয়ে যায়, তিনবার কবুল হয়ে যায়, পরে তুমি হাজারটা বিবাহ করতে পারবা বাবা। এটা কিভাবে সম্ভব বাবা? আপনি কিছু জানেন সেই মহিলার সম্পর্কে? আমি না জানলে জানবে কে? আমি বাবা, আমি সব জানি বাবা। একটু তাদের ধ্যানে বসেন বাবা, দেখেন সে কোথায় আছে। আইসেন বাবা? কাম বাবা, বলেন বাবা। এমন একজন আছে বাবা যে অর্ধেক পুরুষ আর অর্ধেক মহিলা, ওই অমুকের ছেলের অমুকের পোলা, অর্ধেক মহিলা আবার অর্ধেক ছেলে। গ্রামের নাম কি বাবা? গ্রামের নাম বাবা, আর একটু ধ্যান করতে হবে আমার, গ্রামের নামটা নিয়ে এসছি। আচ্ছা বাবা আপনি ধ্যানে বসুন। আমি গ্রামটা খুঁজে পাচ্ছি বাবা, তোর কোনো চিন্তা করতে হবে না বাবা। কোথায় বাবা সে গ্রাম? ওই গ্রামের নাম হচ্ছে মানাসী ফরিদপুর। ওই ছেলে আর ওই মেয়ে ওখানেই বসবাস করতেছে। তুমি যদি পারো অতি তাড়াতাড়ি তাকে একবার যদি কবুল বানায় কবুল করতে পারো, তাহলে তুমি হাজারটা বিয়ে করতে পারো। আচ্ছা বাবা, আমি আজ থেকেই সে মেয়েকে আমি খুঁজতে চলে যাব বাবা। আমি তাহলে আসি বাবা। যা বাবা, তোর মঙ্গল হোক বাবা। তো বাবা আপনার হাদিয়াটা কত বাবা? হাদিয়া কত বাবা? আমার হাদিয়া মাত্র 710 টাকা। ঠিক বাবা ঠিক।
দেন বাবা আপনার 710 টাকা বাবা। বাবা কোনো ভুল টুটি হলে বাবা মাফ করে দিন বাবা। যাক বাছা, তোর আমি দেখতেছি তোর তোর হাতটা, তোর সফলতা আসবে বাবা। তুই যা, আমি তোকে দোয়া করে দিচ্ছি। আচ্ছা বাবা, আপনার চরণ ছুঁয়ে আমি যেতে চাই বাবা। যা বাবা যা। আচ্ছা বাবা, আসি বাবা। আচ্ছা বাবা।